হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি বাই ওরসি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে একটা নতুন রেসিপি তোমাদেরকে দেখাবো। আজকে আমি বানাবো না কোনো রেসিপি, আজকে আমার মা তোমাদেরকে একটা রেসিপি শেয়ার করবে। সেটা হচ্ছে গিয়ে আজকে কুলের আচার। মাকে অনেকদিন ধরেই বলা হচ্ছে যে আজকে কুলের আচার বানিয়ে দাও বানিয়ে দাও, বানিয়েই দিচ্ছিল না। ফাইনালি আজকে আমার মা কুলের আচার বানিয়ে দেবে। তো তোমরা দেখো যে কিভাবে আমার মা বানাচ্ছে, সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানা যে রেসিপিটি কীরকম হয়েছে, তাহলে নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে আপলোড করতে থাকবো। তো ঠিক আছে, চলো দেরি না করে তাহলে রেসিপিটি তৈরি করা যাক। এখানে আমি কড়াইতে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ব্যবহার করছি। আর তোমাদের বাড়িতে যদি গোটা জিরে আর গোটা ধনে যদি থাকে তাহলে সেটাই তোমরা ব্যবহার করবে। শুকনো কলায়ে কিছুটা ভেজে দিয়ে আবার গুঁড়ো করে নেবে। তো বাড়িতে যেহেতু আমাদের গুঁড়ো পাউডার ছিল তাই আর অত খাটাখাটনি কিছু করা হলো না, এইভাবে শর্টকাট পদ্ধতিতে আমরা চালিয়ে নিলাম। তো দেখো এরপর ভাজা হয়ে গেছে, নামিয়ে দেওয়া হলো। এরপর কড়াইতে সর্ষের তেল আমরা এখানে ব্যবহার করছি। এরপর শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দেওয়া হচ্ছে। এরপর মেথি দিয়ে দেওয়া হলো আর মৌরি আর হচ্ছে গিয়ে কালো জিরে। এগুলোকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে পর এখানে ভালো করে কুল ধোয়া আছে, এই কুলগুলো এরপর দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। তারপর লবণ দিয়ে দেওয়া হলো, এরপর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। এরপর গুড় ব্যবহার করছি আর কিছুটা পরিমাণে চিনি ব্যবহার করছি, যেহেতু গুড়ের পরিমাণটা কম আছে ওই জন্য। তো তোমরা চাইলে একটাই ব্যবহার করতে পারো যে কোনো। এরপর আমরা ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর অবশেষে ওই জিরে আর ধনে গুঁড়োটা মিক্স করে দিলাম। তারপর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর নামিয়ে দেওয়া হবে। তারপর প্রায় হয়ে এসেছে। তারপর আমি টেস্ট করার জন্য এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে। এবার গিয়ে বসে এরপর আমি খেয়ে দেখবো যে কীরকম হয়েছে। দুপুরে খাওয়ার পর খেতে কার না ভালো লাগে কুলের আচার। দেখো এখন আমি নিয়ে বসে গেছি, তোমরা বাড়িতে অবশ্যই বানাও এই রেসিপিটি।